সূর্যটা মাথার কাছে চলে আসবে ভাই সেদিন সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। জিব্বাটা তৃষ্ণায় বেরোতে বেরোতে নাভি পর্যন্ত এসে ঝুলে থাকবে কুকুরের মতো, ক্লান্ত শ্রান্ত ঘর্মাক্ত পেরেশান, বাঁচানোর কেউ নাই। মায়ের সাথে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল আল্লাহ, ডোন্ট দে ফিল এনি শাই, নোবডি বিলং এনি গার্মেন্ট ইন দেয়ার বডি, নো ড্রেস ইন দেয়ার বডি, তাদের দেহে কোনো ড্রেস নাই, পোশাক নাই। নবীরে, এতগুলো মানুষ উলঙ্গ, লজ্জা লাগবে না? বিষ্ণু বললেন, আয়েশা তুমি লজ্জার চিন্তা করো, সেদিন বাবা ছেলের দেখে দৌড়ে পালাবে। মানে কিয়ামতের দৃশ্যটা কিরকম হবে এর নকশা খুব সংক্ষিপ্ত পরিসরে মাত্র 11টা আয়াতে আল্লাহ তুলে ধরেছেন। আপনি মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খাড়া করে যদি কথাগুলো শুনেন, আপনার মনে হবে আপনি এখানে বসে কিয়ামত চোখে লাইভ দেখতেছেন, লাইভ। আল্লাহ এমন ভাবে বলেছে, সুবহানাল্লাহ পড়েন। তা আসুন আমরা সরাসরি কিয়ামতকে দেখে আসি, আসলে কিয়ামতটা কেমন বর্ণনা করছেন কে? আল্লাহ। সূরার নাম হচ্ছে সূরাতুল কারিয়া। কি নাম? আওয়াজ করে উত্তর দিতে হবে। সূরার নাম আল কারিয়া। চিৎকার মেরে বলেন, সূরার নাম কি? আল কারিয়া। এটা মাক্কি সূরা। কি সূরা? বিশ্বনবীর জীবনের দুইটা পর্ব, একটা মাক্কি পর্ব আর একটা মাদানী পর্ব। এটা মাদানী পর্বে নাজিল হয়নি, এটা নাজিল হয়েছে মাক্কি পর্বে। এই সূরার আয়াত সংখ্যা 11। এটা কোরআনের 101 নম্বর সূরা। এটা আল কোরআন আল করিমের 30তম পারায় অবস্থিত একটা সূরা। আমাদের অনেকেরই মাশাআল্লাহ মুখস্থ আছে, আছে না? ইমাম সাহেব নামাজে প্রায় পড়ে, অনেকেরই মুখস্থ। শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়েছে আমাদের নিজেরাও জানি না। সুবহানাল্লাহ পড়ে। কোরআনের ভেতরে খালি বরকত, এটার সাথে লাগলেই বরকত, মসজিদে গেলেই বরকত। মনের অজান্তে আমরা এই সূরাকে মুখস্থ করে ফেলেছি। কিন্তু এই সূরার ভেতরে যে আল্লাহ কোরআনের এত কিয়ামতের এত চমৎকার নকশা এঁকেছেন, এত প্রামাণ্য বর্ণনা দিয়েছেন, এটা আমরা অনেকে জানিই না। আসুন আমরা এই সূরার আলোকে দেখার চেষ্টা করি যে কিয়ামতটা কিরকম হবে। আল্লাহ একটা শব্দকে এই সূরার শুরুতে তিনবার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আল্লাহ ট্রাইড টু ড্র আওয়ার অ্যাটেনশন বাই মেনশনিং থ্রি টাইমস আ ওয়ার্ড, অ্যান্ড দ্যাট ইজ আল কারিয়া। আল কারিয়া শব্দটাকে তিনি তিনবার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। একটা শব্দ তিনবার বললে মানুষের দৃষ্টি আকর্ষিত হয় না? যেহেতু এটা আরব দেশে নাজিল হয়েছে, আবার মক্কায়, মক্কার লোকেরা আরবি বুঝে, তাদেরকে প্রথম বলা হলো আল কারিয়া, তারা ফিরে তাকালো, কি আল কারিয়া? আবার বলা হলো মাল কারিয়া, কি মাল কারিয়া? আবার বলা হলো ওমা আদরা কামাল কারিয়া, আবার তারা ফিরে তাকালো। দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তাআলা তিনবার এই শব্দটা বলেছেন। এই জন্য এই শব্দের একটা সিগনিফিকেন্স, একটা গুরুত্ব, অর্থবহ একটা মানদণ্ড আছে না? নাই। আল কারিয়া শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ। আল কারিয়া মানে কি? কথা বলেন, আরো জোরে বলেন, বিকট আওয়াজ। এই বিকট আওয়াজটা তৈরি করার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা তৈরি করেছেন, যার নাম হচ্ছে ইসরাফিল। নাম কি? আমাদের মধ্যে অনেকের নাম কিন্তু আমরা ইসরাফিল রাখি, তাই না? ইসরাফিল আছে না? নাই। আজরাইল কিন্তু রাখে না, ডরে। কেন রাখে না? ভয় পায়। কিন্তু ইসরাফিল আছে, আমার পরিচিত অনেকে আছে ইসরাফিল। তো এই ফেরেশতার পা হচ্ছে জমিনের নিচে, মাথা হচ্ছে আকাশের উপরে। এই ফেরেশতার কাজ হচ্ছে ওই বিকট শব্দ তৈরি করা। উনি একটা সাইরেনের মধ্যে ফু দিবেন, হুইসেল দিবেন, ট্রাম্পেট, ওই ট্রাম্পেটে, ওই সাইরেনে, ওই হুইসেলে ফু দিলেই শুরু হয়ে যাবে আল কারিয়া। মাল ওমা আদরা কামাল, এই ফেরেশতার দায়িত্বই হচ্ছে ওই বাঁশির মধ্যে ফু দেয়া, হুইসেল, সাইরেন, ট্রাম্পেট। আরবিতে এটাকে বলা হয় আসুর। ইদা নুফিখ ফিস সূরি নাফখা ওয়াহিদা, যখন তিনি ওই শিঙ্গা একটা ফু দিবেন সব লন্ডভন্ড হয়ে যাবে, কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ ওনাকে তৈরি করেছেন শুধু এই হুইসেলের মধ্যে, বাঁশের মধ্যে তিনটা ফু দেওয়ার জন্য। কয়টা?
উনি সৃষ্টির শুরু থেকেই এই বাঁশিটাকে দুই ঠোঁটের মাঝখানে রেখে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে, এন্ড জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল, আল্লাহর পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায়। যখনই আল্লাহর অর্ডার করবেন তখনই শুরু হয়ে যাবে আল কারিয়া মাল ওমা আদরাকা মাল। সৃষ্টির শুরু থেকেই ইসরাফিল ফেরেশতা বিশাল সিংহটাকে দুই ঠোঁটের মাঝখানে করে আরশের দিকে তাকিয়ে আছে, কখন আল্লাহ অর্ডার দিবে। অর্ডার দিতে দেরি, ফুৎকার দিতে দেরি নাই, ঠিক কি না? বিকট আওয়াজ, গগনবিদারী শব্দ, প্রচন্ড একটা সাউন্ড, জাইগান্টিক সাউন্ড, যে আওয়াজ, যে শব্দ কেউ শুনে নাই। শুনছেন? পৃথিবীতে আপনারা কে সবচেয়ে বেশি আওয়াজের কিছু শুনেছেন? সবচেয়ে বেশি আওয়াজ আপনার জীবনে ঘটেছে কোন জায়গায়? কি দেখেছেন যে অনেক আওয়াজ হয় সেখানে, বলেন তো। হ্যাঁ, বজ্রপাত, বজ্রপাতের আওয়াজ আপনি শুনেছেন, বিকট আওয়াজ, তাই না? বজ্রপাতকে আঞ্চলিক ভাষা আপনারা কি বলেন? হ্যাঁ, ঠেড়া, ঠেড়া, অনেক জায়গাতেই বলে ঠেড়া, নোয়াখালীতে বলে ঠেড়া হচ্ছে, হেতের ফেলা ঠেড়া হচ্ছে, আছে না? নাই তো। এই যে ঠেড়া, বজ্রপাত ইংরেজিতে বলে থান্ডার, আসলে এটার আওয়াজ বড় ভয়ঙ্কর, প্রচন্ড আওয়াজ। আচ্ছা আর আপনি বলেছেন কি, গাড়ির চাকা যদি পাংচার হয়, হ্যাঁ এটা তো আওয়াজ হতে পারে। আমরা মাঝে মাঝে রাস্তায় চড়ি, আমরা দেখি ট্রাকের চাকা যখন পাংচার হয় আমরা লাফ দিয়ে উঠি, বিকট আওয়াজ হয়, ভয় পেয়ে যায়, এতে দুর্ঘটনাও ঘটে, ঠিক কি না? আচ্ছা, এক নম্বরে পেলাম ঠেড়া, বজ্রপাত, দুই নম্বরে পেলাম ট্রাকের টায়ার পাংচার হলে, আর কে কি আওয়াজ শুনেছেন জীবনে, ভয়ঙ্কর আওয়াজ? কি করলে ভয়ঙ্কর আওয়াজ হয় বলেন? হ্যাঁ, কি করলে? ও, ট্রান্সফরমার, ইলেকট্রিক্যাল ট্রান্সফরমার যদি ব্রাস্ট হয়ে যায় আওয়াজ আছে না? নেই, পাওয়া গেল আরেকটা, আর কি আওয়াজ আছে? ককটেল মারলে, গ্রেনেড হামলা, বোমা মারলে, সিলিন্ডার ব্রাস্ট হইলে, আর আছে? হ্যাঁ, হাই স্কুলে দপ্তরি যখন ঘন্টার মধ্যে বেল বাজায় আওয়াজ আছে না? নাই, হাতুড়ি দিয়ে লোহার মধ্যে বাড়ি মারলে আওয়াজ আছে না? নাই, এগুলো হচ্ছে আমাদের ক্যাপাসিটিতে, হিউম্যান ক্যাপাসিটিতে আমাদের দেখা সবচেয়ে বড় আওয়াজ। কিয়ামতের দিন যে হবে আল কারিয়া, এই আল কারিয়ার আওয়াজ কি এই আওয়াজগুলোর মতো? চিল্লায় বলেন, এই আওয়াজের মতো? এজন্য আল্লাহ বললেন, আল কারিআতু মাল কারিআতু ওয়ামা আদরাকা মাল কারিয়া, সে আওয়াজটা ভয়ঙ্কর আওয়াজ, এটা বজ্রপাতের মতো না, এটা ট্রাকের টায়ার পাংচার হলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না, গ্যাসের সিলিন্ডার ব্রাস্ট হয়ে গেলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না, প্রাইমারি স্কুলে দপ্তরে যখন ছুটির ঘন্টা বাজায় ওই আওয়াজের মতো না, ওই আওয়াজটা এমন আওয়াজ, ওই আওয়াজ পৃথিবীর কেউ শোনে নাই, সেটার নাম হচ্ছে আল কারিআ মাল ওমা আদরাকা মাল, বিকট আওয়াজ, বিকট ভয়ঙ্কর ট্রাম্পিট, এই সাইরেনে ফু দেয়া হবে, প্রথম ফু দেওয়ার সাথে সাথেই লন্ডভন্ড হয়ে যাবে। এই ইসরাফিলকে তৈরি করা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র তিনটা ফু দেওয়ার জন্য, চিল্লায় বলতে হবে কয়টা? এই ফেরেশতার আর কোনো কাজ নাই, তার আর কোনো কাজ আছে? ঠিক যে মুহূর্তে, এখন আমার ঘড়িতে বাজে 9:50, রাত 9:50, ঠিক এই মুহূর্তে যখন আমরা তাফসীর শুনছি, ঠিক এই মুহূর্তেও ইসরাফিল ফেরেশতা সিংহটাকে দুই ঠোঁটের মধ্যে লাগিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে, ওই যে সৃষ্টির শুরু থেকে তাকিয়ে আছে, আজ অবধি তাকিয়ে আছে। যখনই গ্রিন সিগন্যাল আসবে মুহূর্তেই শুরু হয়ে যাবে আল কারিআ মাল ওয়ামা আদরাকা মাল। আল্লাহ বললেন সে আওয়াজটা হবে বড্ড ভয়ঙ্কর, প্রথম ফুৎকার যখন দেয়া হবে এটা বলে নাফাতুল ফাজাব, দুনিয়ার সব মানুষগুলো অবাক হয়ে যাবে, পুরো পৃথিবীটা কেঁপে উঠবে, পৃথিবীর বিল্ডিং গুলো দুমড়ে মুচড়ে পড়বে, পৃথিবীর বড় বড় যত পাহাড় গুলো আছে তুলার মতো বাতাসে পাহাড় গুলো তুলিত হতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইয়াউমা
يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش شديد মানুষ গুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে যখন القارعه এই বিকট আওয়াজটা হবে শুনতেছেন মনোযোগ আছে কথা বুঝতে সমস্যা হচ্ছে না তো তিনটা ফুৎকার কয়টা প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে এই যে আরামসে বসে আছি তখন আর বসে থাকা যাবে না কে ধাক্কা খেয়ে কই চলে যাব টেনি পাওয়া যাবে না আমরা এই যে বসে আছি এর কারণ হচ্ছে গ্র্যাভিটেশনাল একটা ল আছে পাওয়ার এটারে বাংলায় বলে মাধ্যাকর্ষণ শক্তি কি শক্তি কথা বলেন কে আবিষ্কার করছে এটা হ্যাঁ কে বিজ্ঞানের নিউটন আইজ্যাক নিউটন আবিষ্কার করেছে আপেলকে সে নিচে পড়তে দেখে গবেষণা করে পেয়েছে গ্র্যাভিটেশনাল পাওয়ার ওইটা থাকার কারণে পৃথিবীর সেন্টার সবকিছুকে নিচের দিকে টানে নিজের দিকে টানে ফলে আমরা বসে আছি কিন্তু এই মাধ্যাকর্ষণ শক্তির বাইরে যদি আমরা আকাশে উঠে যাই আর কিন্তু কোনো টানাটানি নাই আপনি শূন্যে ভেসে থাকবেন নভোচারীরা মহাশূন্যে যে ভেসে থাকে কিয়ামতের এই ধাক্কার ভাইব্রেশন যখন শুরু হয়ে যাবে পুরো পৃথিবীটা মুহূর্তের মধ্যে কেঁপে উঠবে এমন কম্পন এমন আওয়াজ পৃথিবীবাসী এর আগে আর শুনে নাই একটা ধাক্কার চোটে মানুষগুলো ছিটকে কে যেন কই পড়ে যাবে কেউ টের পাবে না কে কই চলে গেছে হিসাব নাই সব থাকবে ওই টাইমে সব থাকবে না কেউ থাকবে টয়লেটে কেউ থাকবে ঘুমে কেউ থাকবে বাজারে আপনাদের নিমসার বাজার তো থাকবে তখন না থাকবে কই যে লন্ডভন্ড হয়ে যাবে হিসাব নাই কে যে কোথায় ছিটকে পড়বো আমরা জানি না বিক্ষিপ্ত পতঙ্গের মতো আমরা নিক্ষিপ্ত হব শীতকালে আমার দেশের ছেলেরা রাত্রে বেলা ব্যাডমিন্টন খেলে র‍্যাকেট খেলে না নিমসারে বোধহয় খেলে টেলে না খেলে তো ওরা বাঁশ গেড়ে দেয় ক্ষেতের মাঝখানে কি গাড়ে এরপর বাঁশের মধ্যে লাগায় কি লাইট লাইট গুলো লাগালে দেখবেন ক্ষেতের গ্রামের পোকাগুলো এসে লাইটের মধ্যে ছিটকে ছিটকে পড়ে আমাদের অবস্থায় পোকার মতো হবে তখন আল্লাহ সেটাই বললেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষগুলো নিক্ষিপ্ত হবে ওয়াতাকুনুল জিবালু কাল আইহনিল মাংফুস তুলাকে যখন পিটানো হয় ধ্বনিত করা হয় দেখবেন তুলার ছোট ছোট কণা বাতাসের মধ্যে ভাসতে থাকে ফু মারলে আরো দূরে যায় আরো বাতাস আসলে উড়ে উড়ে যে কোথায় চলে যায় টের পাওয়া যায় না সুবহানাল্লাহ বিশাল বিশাল পাহাড়গুলো এরকম ধ্বনিত তুলার মতো শূন্যে উঠতে থাকবে একটা পাহাড়ও টিকবে না বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি জানেন তাজিংডং পর্বত কিন্তু সবচেয়ে বড় পাহাড় হচ্ছে গারো পাহাড় ময়মনসিংহ ওটা থাকবে কিয়ামতের দিন আল কারিআ মাল কারিআ সময় টিকবে ওটা তাজিংডং বিজয় সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ কোথায় এটা বান্দরবান এটা এটা টিকবে কেউকারাডাং একটা আছে না চিম্বুক চিম্বুক আছে না টিকবে টিকবে না পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট নেপালে 29,035 ফিট উঁচু টিকবে ইউরোপের সবচেয়ে বড় পাহাড় আল্পস পর্বতমালা টিকবে না আমেরিকার সবচেয়ে বড় পাহাড় আলাস্কা পর্বতমালা টিকবে না আরব বিশ্বে বিশাল একটা মাউন্টেন রেঞ্জ আছে ওইটার নাম তুর পাহাড় ওইটাও টিকবে না একটা পাহাড়ও থাকবে না পাহাড়গুলো ভেঙে দুমড়ে মুচড়ে তুলার মতো ধ্বনিত হতে থাকবে চিৎকার করে পড়েন আল্লাহ আকবার এই যে পাঁচতলা সাততলা দশতলা দেদারসে টাওয়ার উঠতে শুরু করেছে বিল্ডিং বাড়তে শুরু করেছে কিয়ামত যখন শুরু হবে আল কারিয়া যখন শুরু হয়ে যাবে রব্বুল আলামিন পুরো পৃথিবীটারে ধরে একটা ঝাঁকুনি মারবে ওই ঝাঁকুনির চুটে আটতলা দশতলা বিল্ডিং গুলো টিকবে নাকি ত্রিশতলা পঞ্চাশতলা হলে তো আর ভাঙবে না বুর্জাল খলিফা ভাঙবে না দুবাইয়ের বুর্জাল খলিফা সবচেয়ে উঁচু টাওয়ার এটা কিংডম টাওয়ার এটা নাকি আরো উঁচু হবে 1000 মিটার উঁচু হবে তাইপেডাং 101 মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ার সাংহাই টাওয়ার কাবা ঘরের পাশে বুর্জাল খলিফা যেটারে সবাই বলে জমজম টাওয়ার টিকবে কথা বলেন টিকবে আল্লাহ বললেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা
وأخرجت الأرض أثقالها إذا رجت الأرض رجا وبست الجبال بسا সেদিন পৃথিবীটারে কাঁপিয়ে দেয়া হবে, পুরো পৃথিবী নড়ে চড়ে উঠবে, টাওয়ারগুলো ভেঙে খান খান, পাহাড়গুলো ভেঙে দুমড়ে মুচড়ে যাবে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, সাগরের পানির মাঝখানে দাউদাও 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 করে আগুন জ্বলতে শুরু করে দিবে। আল্লাহু আকবার। নকশাকে দিছেন আল্লাহ, নকশাকে দিছেন না, সুবহানাল্লাহ পড়ে। আবার আল্লাহ বললেন, ফাইদা বারিকাল বসর ওয়া খাসাফাল কমর ওয়া জুমিআ আশ-শামস ওয়াল কমর ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার। সেদিন মানুষের চোখ হবে ছানা বড়া, চন্দ্র সূর্যে কোনো আলো থাকবে না, মানুষগুলো দিকবিদিক পাগলের মতো দৌড়াবে, সবার মুখে এক কথা, পালাবো কই? পালানোর জায়গা আছে নাকি শুধু বাংলাদেশের এই সাইডটাতেই কেয়ামত হবে, সৌদিতে আর হবে না? হ্যাঁ, আমেরিকায়? আমেরিকায় কেমনে হবে? ওদিক তো ডোনাল্ড ট্রাম্প থাকে। হ্যাঁ, আমেরিকাতেও হবে, জাপানে হবে, ইন্ডিয়াতে হবে, গোটা বিশ্বে একসাথে কাপাকাপি, আর এই ধ্বংসলীলা শুরু হয়ে যাবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইয়াউমা নাতুই সামা কাতাইয়ে সিজিল্লিল কুতুব, আকাশ আর আকাশ থাকবে না, কাগজ যেমনি আমরা এরকম ফোল্ড করে ফেলি, ভাঁজ করে ফেলি, মন চাইলে কাগজকে যেমনি আমরা এরকম হাতের মধ্যে গুটিয়ে নেই, সেদিন আকাশটারে হাতের মধ্যে গুটিয়ে নিবে কে? মানুষগুলো পাগলের মতো দৌড়াবে, কেউ থাকবে টয়লেটে, কেউ হসপিটালে, কেউ মাজারে, কেউ বাজারে, যে যেখানে থাক, শুরু হয়ে যাবে কিয়ামতের এই ভয়াবহ দৃশ্য। দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে, দুধের বাচ্চা রেখে মা কোথাও যায়? কলিজার টুকরো, এটা দুধের বাচ্চা, এটার ফেলে মা কোথাও যায় না, কিন্তু কিয়ামতের এই ঝাঁকুনির দৃশ্য দেখে, আল কারিয়া মাল ও মা আদরা কামাল, এই দৃশ্য দেখে দুধের বাচ্চারে রেখে মা দিবে দৌড়। অনেক গর্ভবতী মহিলা থাকবে এই কিয়ামতের সময়ে, যাদের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা, তিন মাসের বাচ্চা, অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো বড় হয় নাই, কোনো বাচ্চার হাত পা এখনো হয় নাই। কিয়ামতের এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে। আল কারিয়া মাল কারিয়া ওমা আদরা কামাল, পৃথিবীর যখন এরকম দৃশ্য, আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তোর তো তিনটা ফুৎকার দেওয়ার দায়িত্ব ছিল, দিয়েছে কয়টা? চিল্লায় বলেন কয়টা? এবার আল্লাহ বলবেন, এবার দ্বিতীয় ফুৎকার দে, কয় নাম্বার ফু দিবে? ওই ফু দেওয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গা মতো এরকমই দাঁড়ায় থাকবে, আবার যখন গ্রিন সিগন্যাল পাবে মুহূর্তের মধ্যে আর একটা ফু দিয়ে দিবে, ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে শেষ, কেউ থাকবে? থাকতে পারবো আমরা? থাকার জন্য আসছি। একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামারে, কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মোনামার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার, কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা? এই গানের কথামালাটা খুব সুন্দর না? আখিরাতের রিমাইন্ডার আমাদেরকে দেয়, এই যে দুনিয়া দুনিয়া, টাকা পয়সা আরো লাগবে, আরো কামাবো, এটাতে আমার হবে না, আরো চাই আরো চাই, এই প্রতিযোগিতা এই কম্পিটিশন, ওর পাঁচতলা আমার লাগবে সাততলা, ওর আছে 20 লাখ আমার লাগবে 30 লাখ, প্রতিযোগিতা আছে না নাই? এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে, মহাচ্ছন্ন করে ফেলেছে। পৃথিবীটা আসলে একটা মরিচিকা,
ধোকা, লোভ লালসা আজ আছে কাল নাই। দুই নম্বর ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ, মালাকুল মাউত পৃথিবীর সব মানুষের রূহ কবজ করবে। আল্লাহ বলবেন মালাকুল মাউত আখবিরনি মাইয়া বকা, আমাকে বল আর কে আছে। মালাকুল মাউত বলবে পৃথিবীর সব মানুষের রূহ কবজ করে শেষ কেউ নাই, মানুষবিহীন পৃথিবী, মানুষের কোলাহলে পৃথিবীটা মুখরিত থাকতো এতদিন, গোটা পৃথিবী ব্যাপী মানুষের কোলাহল, ওই যে সাইয়েদনা আদম থেকে শুরু হয়েছে আর থামে নাই, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, সব মানুষ শেষ। আল্লাহ আশরাফুল মাখলুকাত একটারও রাখি নাই, সব শেষ, শুধু আছে জিন জাতি। আল্লাহ বলবেন যাও এবার জিন জাতি ধরো, জিনদের রুহু কবজ করো। মালাকুল মাউত কিন্তু জিনদের রুহু কবজ করে। আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন জাতি আর মানব জাতি এই দুই জাতিকে আল্লাহ তাআলা তৈরি করেছে কার ইবাদতের জন্য। আমরা যেমনি নামাজ পড়ি জিনেরাও নামাজ পড়ে, আমরা যেমনি রমাদানের রোজা রাখি জিনেরাও রমাদানের ফরজ রোজা রাখতে হয়, আমরা যেমনি হজ করি জিনেরাও হজ করে, আমরা যেমনি আরাফার দিনে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আব্বাই করে জিনেরাও পড়ে, আমরা দেখি না, এদের দেখা যায়, দেখা যায় না। জিসমুন নারী আগুনের তৈরি ওদের দেহ, ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, বিভিন্ন কালার ধারণ করতে পারে, বিভিন্ন রং ধারণ করতে পারে। জিনের সংজ্ঞা হচ্ছে জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, আগুনের তৈরি এক সৃষ্টি, বিভিন্ন সুরাত তারা নিতে পারে, মানুষের সুরাত নিতে পারে, প্রাণীর সুরাত নিতে পারে, ঠিক কি না? মালাকুল মাউত জিন জাতি হত্যা করতে শুরু করবেন, রূহ কবজ করবেন, করতে করতে সব শেষ। খারাপ জিনদের সর্দার হলো ইবলিস, সব জিনদেরকে মারতে যত কষ্ট দেয়া হয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ইবলিসের রূহ কবজ করে ফেলা হবে। ইবলিস আর নাই, মানুষও নাই, জিনও নাই, পশু পাখি কিচ্ছু নাই। আল্লাহ বলবেন ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা, অনেক দায়িত্ব পালন করেছিস তুই, মানুষ মারলি, জিন মারলি, মৎস্যকুল মারলি, পাখি মারলি, সব মারলি, এবার আর কে বেঁচে আছে বল। মালাকুল মাউত বলবে আল্লাহ আর কেউ নাই, খালি ফেরেশতারা আছে। কারা আছে? মালাইকা। আল্লাহ বলবে যা এবার ফেরেশতাদের গোষ্ঠী শেষ কর। মালাকুল মাউত একটার পর একটা ফেরেশতার রূহ কবজ করবে, একটার পর একটা, একটার পর একটা, করতে করতে সব ফেরেশতা, ফেরেশতাদের সংজ্ঞা হচ্ছে জিসমুন নূরিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, আলোর তৈরি, নূরের তৈরি একটা দেহ, চাইলে বিভিন্ন সুরাত ধারণ করতে পারে। জিন আর ফেরেশতার পার্থক্য বুঝেছেন? জিন কিসের তৈরি? আগুন, জিসমুন নারিয়ুন, আর ফেরেশতা হচ্ছে জিসমুন নূরিয়ুন, নূর দিয়ে তৈরি। একের পর এক ফেরেশতা সাবার করা হবে। এবার আল্লাহ বলবেন ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়া বকা, আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মাউত বলবে মাবুদ কেউ নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতাও নাই, শুধু আমার তিনজন কলিগ বাকি। কয়জন? জোরে বলেন কয়জন? জিব্রাইল বাকি, ইসরাফিল বাকি, মিকাইল আর আমি আজরাইল। আল্লাহ বলবে মিকাইলের রূহ কবজ করে নিয়ে আয়, যে মিকাইল আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ঝরাতো, আমার আদেশে ক্ষেত খামারে ফসলের ব্যবস্থা করে দিত, আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখতো, এই মিকাইলের রূহ কবজ করে নিয়ে আয়। এক নাম্বার কলিক শেষ, কলিক বুঝেন তো? সহকর্মী। কলিক মানে কি? সহকর্মী। এক নাম্বার কলিক নাই। আল্লাহ বলবে যা এবার ইসরাফিলের রূহ কবজ কর। ইসরাফিল ফেরেশতা তখনও আল্লাহর আরশের দিকে ঠোঁটের মাঝখানে বিশাল সিংহটা নিয়ে তাকিয়ে আছে, ওই মুহূর্তে মালাকুল মাউত যে সালাম দিয়ে রুহুটা কবজ করে ফেলবে। ইসরাফিলও নাই, ইসরাফিলও নাই। আল্লাহ বলবে যা দুনিয়ার সব নবীদের কাছে ওহি দিয়ে, কোরআন দিয়ে, ইঞ্জিল দিয়ে, তাওরাত দিয়ে, জাবুর দিয়ে আমি যেই ফেরেশতাটারে পাঠাতাম, ওই রুহুল আমিন জিব্রাইলের রুহুটাও কবজ করে নিয়ে আয়। জিব্রাইলের রুহ কবজ হয়ে যাবে। এবার তিনজন কলিগি শেষ, আছে কেউ? আছে। এবার আল্লাহ বলবে ইয়া মালাকাল মাউত, হে মৃত্যুর ফেরেশতা আখবিরনি মাইয়াবকা, মহাবিশ্ব আর কে কে আছে বল। আজরাইল বলবে কেউ নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, আমার কলিগরাও নাই, আমি বড় একা, এখন আমি একা হয়ে গেছি, আল্লাহ আছি শুধু আমি,
মালাকুল মাউত তোমার হুকুমের গোলাম, আর আন্তাল হাইয়ুল কাইয়ুম তুমি শাশ্বত চিরঞ্জীব, তুমি তো মরবে না, আমি আছি, বাপসে উনিও থাকবে, উনি আর আল্লাহ থাকবে, আল্লাহ বলবে মালাকুল মাউত এবার তুই মর, এবার তুই মর। এই কথা শুনে মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে, আজীবন মারছে আজকে মরবে, খিচুনি উঠে যাবে, জ্বর এসে যাবে, কাঁপুনি ছুটে যাবে, কাঁপতে থাকবে, আল্লাহ বলবেন কাপাকাপি করে লাভ নাই মর। মালাকুল মাউত বলবে মাবুদ এইটা আবার কেমন কথা, সবাই রে আমি মারলাম আমি মরুম কেন, আমি না মারছি, আমি না মেরেছি আমি মরবো কেন, আল্লাহ বলবেন কথা নাই মর, ও আল্লাহ আমি কেন মরবো, আমি না দুনিয়ার সবাই রে মারলাম, আল্লাহ বলবেন কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, পৃথিবীর প্রতিটা আত্মারে মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল মাউত, তুইও মরবি মর, কাঁপতে কাঁপতে আল্লাহ বলবে জান্নাত আর জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়া, মালাকুল মাউত দাঁড়াবে, এই দৃশ্য দেখার মতো তখন কেউ থাকবে না, থাকবে কেউ না, মালাকুল মাউত কাঁপতে কাঁপতে, আল্লাহ বলবেন কেঁপে লাভ নাই, কেঁদে লাভ নাই, মরতে তোকে হবে, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ, সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মর, মরে যা, মুত, মুত, ইয়া মালাকাল মাউত, আল্লাহ বলবেন ও মৃত্যুর ফেরেশতা মর, মুত ইয়া মালাকাল মাউত বলার সাথে সাথে যে ফেরেশতার হাতে আমাদের সবার রুহু চলে গিয়েছিল ওই ফেরেশতা চিৎকার মেরে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বেহুশ হয়ে পড়ে যাবে, শেষ, মালাকুল মাউতের কিচ্ছা খতম, উনিও নাই, এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ আছে, একজন ছাড়া তিনি কে, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ এই জমিনে যারা আছে সব শেষ হয়ে যাবে, একজন ছাড়া তিনি কে, আল্লাহ তখন হুঙ্কার দিয়ে একা একাই বলবেন, একা একাই বলবেন ইয়া আরদু আইনা আশজারুকে, ও পৃথিবী তোর বড় বড় গাছগুলো কোথায়, আপনাদের নিমসারে বটগাছ আছে, কোথায় আছে বটগাছ, অনেক জায়গায় থাকে না বটগাছ বিশাল, ওইটাকে কেন্দ্র করে শিরকের আখড়া জমে ওঠে, ওখানে মোমবাতি লাগায়, লাল শালু দেয়, নাচানাচি করে, এরকম বটগাছের আখড়া আছে নাই, আল্লাহ বলবে ইয়া আরদু হে পৃথিবী আইনা আশজারুকে, তোর বড় বড় গাছগুলো আজকে কোথায়, ইয়া আরদু আইনা আন্নাহারুকে, হে পৃথিবী তোর বড় বড় নদীগুলো কই, পদ্মা নদী কই, মেঘনা নদী কই, ব্রহ্মপুত্র কই, গঙ্গা নদী কই, মিসিসিপি মিসৌরি কই, নীল নদ কোথায়, আমাজন কোথায়, 6695 কিলোমিটার লম্বা, উগান্ডার ভিক্টোরিয়ার কাম্পালা থেকে এর অববাহিকা শুরু, পৃথিবীর সবচেয়ে বড় যে নদীটা নীল নদ, মিশরে এই নদটা ছিল, আমি দেখেছি ঘুরেছি এর উপর দিয়ে অনেক, 5 বছরে নীল নদের পানি আমি খেয়েছি, মিশরের নীল নদ ছাড়া কোনো মিঠা পানির উৎস নাই, এজন্য প্রাচীন ঐতিহাসিক ওনার নাম হিরোডোটাস উনি বলেছিলেন ইজিপ্ট ইজ দ্য গিফট অফ নাইল, মিশর হচ্ছে নীল নদের দান, নীল নদ না থাকলে মিশরে কেউ থাকতো না, আল্লাহ আকবার পড়ুন, দুইটা নদী সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের কানেকশন নিয়ে পৃথিবীতে এসেছে, একটা হচ্ছে ইরাকের দজলা ফরাত, ফরাত নদী, আর একটা হচ্ছে মিশরের নীল নদী, সুবহানাল্লাহ পড়বেন না, 5 বছর আমি এই নীল নদের পানি খেয়েছি যখন মিশরে ছিলাম, সরাসরি না, মিশরীয় সরকার পাইপলাইন দিয়ে এই পানিকে রিফাইনিং করে জনগণের জন্য পৌঁছে দেয়, এই নীল নদের নিচ দিয়ে মিশরের মেট্রো লাইন আছে, মানে ট্রেন, এটাকে বলে পাতাল ট্রেন, কি বলে পাতাল ট্রেন, আপনাদের প্রধানমন্ত্রী নাকি একটা করবে শুনলাম, উনি ঘোষণা দিয়েছে, তো এটার নিচ দিয়ে নীল নদের নিচ দিয়ে আমরা ট্রেন দিয়ে এই মাথা থেকে ওই মাথায় যেতাম, আবার ব্রিজ দিয়ে এপাশ থেকে ওপাশে যেতাম, 10টা দেশ ঘুরে এই নীল নদ, একটা সাগর আছে মেডিটেরানিয়ান সি, মানে ভূমধ্য সাগর, ওইটার সাথে মিলিত হয়েছে, আল্লাহ সেদিন বলবেন আইনা নাই নীল নদ আজকে কোথায়, আইনাল আনহার নদীগুলো কোথায়, আইনাল কুসুর প্রাসাদগুলো কই, রাজপ্রাসাদ টাওয়ার কোথায়, আইনাল জবাবেরা
অত্যাচারী শাসকগুলো আজকে কোথায়, যারা ক্ষমতার চেয়ার পেলে আর নামতে চায় না, এই ডাকাতগুলো আজকে কোথায়? আল্লাহ বলবে আইনাল জবাবেরা, ফেরাউন কোথায়, নমরুদ কোথায়, আবু জাহেলের গোষ্ঠী কোথায়, ফেরাউনের চাচাতো ভাইরা কোথায়, নমরুদের চাচাতো ভাইরা কোথায়, কোথায়? যারা ক্ষমতার দাপট দেখিয়েছে, কোনো আওয়াজ আছে? কথা বলেন, আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতা কার? একটা চিৎকার দিয়ে উত্তর দেন, সেদিন ক্ষমতা কার? হু বিলংস দ্য কিংডম টুডে? আল্লাহ বলবেন আজকে ক্ষমতা কার? ক্ষমতা শুধু একজনের, চিল্লায় বলেন তিনি কে? আল কারিআ মাল ওয়ামা আদরা কামাল, ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার ডিউটি হচ্ছে তিনবার দিতে হবে, কয়বার দিছে, কয়বার মনে আছে? খেয়ে ফেলাইছেন মনে হয়, দিতে হবে মোট কয়টা দিয়েছে, কয়টা বাকি আছে, ওটা দেয়া লাগবে না? আল্লাহ ইসরাফিলকে রুহু দিয়ে আবার দাঁড় করায় দিবেন, সুবহানাল্লাহ পড়ে, সবার আগে ইসরাফিলকে রুহু দিয়ে দাঁড় করিয়ে দিলে উনি ওনার ডিউটি পালনের জন্য আবার সিঙ্গার মাঝখানে ঠোঁট লাগিয়ে তাকিয়ে থাকবে আরশের দিকে, আল্লাহ বলবে ইসরাফিল এবার তিন নাম্বার ফু দিয়া ডিউটি শেষ কর, সুবহানাল্লাহ বাড়িতে গিয়া আল্লাহ বলবেন তিন নাম্বার ফুৎকার দেব, বলার সাথে সাথে ইসরাফিল সিঙ্গাটা দুই ঠোঁটের মাঝখানে দিয়ে বিশাল আর একটা ফুৎকার দিবে, ওই ফুৎকার দেওয়ার সাথে সাথে মিনহা খলাকনাকুম ওয়ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর যেখানে যত মানুষ ছিল সব উঠবে, যাদেরকে স্বাভাবিকভাবে কবর দিয়ে কবরস্থানে রাখা হয়েছিল কবর থেকে উঠবে, যারা বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে ওই ছাইগুলো থেকে উঠবে, যারা সাগরের মধ্যে মারা গিয়েছে সেখান থেকে উঠবে, যাদের কেত্তিমি মাছ খেয়ে ফেলেছিল ওখান থেকে উঠবে, যে যেখানে ছিল ওইখান থেকে উঠবে, সুবহানাল্লাহ, লক্ষ লক্ষ মানুষ উঠে বলবে আমাদের ঘুম ভাঙাইলো কে? কি বলবে? ঘুম ভাঙাইয়া গেল রে, ঘুম ভাঙাইয়া গেল রে হে মরার কুকিলে, আহা কুকিল বলে মরা, আবার এটা ঘুম ভাঙা, কত বড় ডাকা! ওরা বলবে আমাদের ঘুম ভাঙালো কে? ক্বালু মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন, সব দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে ঘুম ভাঙালো কে? সবচেয়ে লম্বা ঘুম দিয়েছিল সাইয়েদনা আদম আলাইহিস সালামের ছেলে হাবিল, যাকে হত্যা করেছে, জানেন না আপনারা? হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম নিহত মানব, প্রথম নিহত মানব, তার কবরের জিন্দগিটা অনেক লম্বা, ওই কত হাজার শত হাজার লক্ষ বছর আগে যে উনি কবরে শুয়ে আছেন আজও শুয়েই আছেন, কেয়ামতের ওই তিন নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে উনি উঠবে, উঠে বলবে মাম বাআসানা মিন মারকাদিনা হাদা, কে ভাঙালো আমার ঘুম? কে ভাঙাইছে? মরার কুকিলে কে ভাঙাইছে? আল্লাহ ঘুম ভাঙিয়েছে। ফেরেশতারা বলবে হাযা মা ওয়াদার রহমান, আজকে হলো ওই দিন যেদিনের প্রতিশ্রুতি রহমান দিয়েছিল, আল্লাহ দিয়েছিল এই দিনের প্রতিশ্রুতি, আর নবীরা এই দিনের কথা বর্ণনা করেছে, আজকে হবে আসল দিন, ফাইনাল খেলার দিন। কোন খেলা? ওই দিন হবে ফাইনাল খেলা। কি খেলা? ফেরেশতারা বলবে দুনিয়ার বুকে যেই বিচারগুলো পাও নাই, আজকে এই বিচারগুলো করে ছাড়বে কে? যেই ধর্ষণের বিচার বাংলার জমিনে হয় নাই, ওই ধর্ষণের বিচার ওই দিন আছে না নাই? অনেককে গুম করা হয়েছে, ক্রস ফায়ার করা হয়েছে, এগুলোর বিচার আছে না নাই? কত মানুষ নলার ভেতর থেকে, ডোবার ভেতর থেকে ফুল এরকম মোটা হয়ে গেছে, হাত দুইটা বাঁধা আমি দেখলাম, হাত বাঁধা, চোখ বাঁধা, মুখ বাঁধা, দেহটা ফুলে তিনজনের সমান, কে মেরেছে কেউ জানে না, এগুলোর বিচার আছে না নাই? ওই দিনটা হলো ফাইনাল খেলার দিন। কি খেলা? দ্য ফাইনাল গেম উইল বি হেল্ড দ্য ডে অফ রেজারেকশন, দ্য ডে অফ কিয়ামা, দ্য ডে অফ আল কারিয়া মাল ওয়ামা আদরাকা মাল, সব দাঁড়িয়ে যাবে। বিষ্ণুই বললেন হুফাতান উরাতান মুশাতান গুরলা, সবাই দাঁড়াবে, কারো গায়ে জামা নাই, কারো পায়ে জুতা নাই,
কারো পেটে খানা নাই, খালি আছে মুখে চিৎকার। মুখে কি? ওই দিনটায় যে আপনি উপস্থিত হবেন বিশ্বাস করতেছেন? একটু ফিল করেন যে আপনি, ইউ দ্য ইন্ডিভিজুয়াল হ্যাভ টু গো দ্যাট ডে, আপনাকে যেতে হবে ওই দিন, আমাকে যেতে হবে, আমিও থাকবো, আপনিও থাকবেন, পৃথিবীর সব মানুষগুলো থাকবো, উলঙ্গ নাকেড, গায়ে জামা নাই, পেটে খানা নাই, তৃষ্ণার্ত, ক্লান্ত, শ্রান্ত, ঘর্মাক্ত, পেরেশান, সূর্যটা মাথার কাছে চলে আসবে সেদিন। ফিল করতেছেন তো? চিন্তা করতেছেন যে ওই দিনটার সম্মুখীন আমরা হতে যাচ্ছি? ইমানদার বলে যদি দাবি করেন, ওই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না? নাই। সূর্যটা মাথার কাছে চলে আসবে, কই যাব আমরা? যাব কই? কে বাঁচাবে আমাদের? কই যাব এত মানুষ আমরা সেদিন? সূর্যটা মাথার কাছে চলে আসবে ভাই সেদিন, সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। জিব্বাটা তৃষ্ণায় বেরোতে বেরোতে নাভি পর্যন্ত এসে ঝুলে থাকবে কুকুরের মতো, ক্লান্ত, শ্রান্ত, ঘর্মাক্ত, পেরেশান, বাঁচানোর কেউ নাই। মায়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ডোন্ট দে ফিল এনি শাই? Nobody belong any garment in their body, no dress in their body, তাদের দেহে কোনো ড্রেস নাই, পোশাক নাই। নবীরে, এতগুলো মানুষ উলঙ্গ, লজ্জা লাগবে না? বিষ্ণুই বললেন, আয়েশা তুমি লজ্জার চিন্তা করো, সেদিন বাবা ছেলেরে দেখে দৌড়ে পালাবে, মা তার মেয়েকে দেখে দৌড়ে পালাবে, সেদিন পীর সাহেব মরিদের পরিচয় দিবে না, মরিদ পীর সাহেবরে চিনবে না, নেতা কর্মীরে চিনবে না, কর্মী নেতারে চিনবে না, বাবা তার কলিজার টুকরা ছেলেরে চিনবে না। একটু মিলায় নেন নিজের সাথে, যাদের ছোট্ট ছেলে মেয়ে আছে চিন্তা করেন যে আমার মেয়েটারে দেখে আমি চিনবো না, ধাক্কা মেরে আমি আরেক দিকে চলে যাব, প্রিয়তম স্ত্রীকে আমি চিনবো না, যে স্ত্রীর সাথে এত ভালোবাসাবাসি স্ত্রীকে দেখে আমি পরিচয় দিব না, চিনবো না, স্ত্রী আমারে চিনবে না, ভাই ভাইরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, ইমাম সাহেব মুসল্লি চিনবে না, মুসল্লি ইমাম সাহেব চিনবে না, পীর মুরিদরে চিনবে না, মুরিদ পীররে চিনবে না, কেউ কাউরে চিনবে না। ও আয়েশা, দিনটা এত ভয়ঙ্কর হবে, বাঁচাও বাঁচাও, ইয়া নফসি বলে একবার ওই বিপদের দিনে মানুষ আকাশের দিকে এরকম তাকাবে, কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই, ওই কথা মুহূর্তের মধ্যে ভুলে যাবে রে আয়েশা। ওই চিন্তাই তো আসবে না, আমার চিন্তা তো অনেক পড়ে কথা কন। এক লোক ডায়রিয়া হয়েছে বলে কাঁদে, কি হয়েছে? ডায়রিয়া অথবা জ্বর হয়েছে এই জন্য কাঁদে, ওনার কিন্তু ক্যান্সারও হয়েছে এটা জানে না। যখন আপনি বুঝাই দিবেন যে তোমার তো ক্যান্সার হয়েছে, ডায়রিয়া হয়েছে এটা ভুলেই যাবে কথা কন। এতক্ষণ ডায়রিয়ার ব্যথায় কেঁদেছে, এতক্ষণ জ্বরের কারণে কেঁদেছে, এতক্ষণ হাঁপানির ব্যারামে কেঁদেছে, কিন্তু ওই লোকটার ক্যান্সারের রোগও ছিল। কিছুক্ষণ পরে আপনি বুঝাই দিলেন তুমি ক্যান্সারে আক্রান্ত একজন মরণপথের যাত্রী। যখন ক্যান্সারের কথা সে জেনেছে, ওর যে ডায়রিয়া হয়েছিল ভুললেই গেছে। সুবহানাল্লাহ, কইবেন না, আল্লাহু আকবার, কি ভয়ঙ্কর দিন হবে সেটা। কান সফসফা, লেভেল প্লেইং ফিল্ড, লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা, উঁচু নিচু নাই, কেউ কারো পরিচয় দিবে না, সেদিন হবে ফাইনাল খেলা। কি খেলা? চিল্লায় বলেন, আরো জোরে বলেন, ফাইনাল খেলা। ওই ফাইনাল খেলার বর্ণনা আল্লাহ কিভাবে দিচ্ছে শুনুন। আল্লাহ বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়াআম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। পড়েন, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, সেদিন যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওই লোকটা আনন্দে থাকবে। ও আল্লাহ, আমাদের মিজানের পাল্লা তুমি ভারী করে দিও, আমরা এই কঠিন দিনে যেন আনন্দের দেখা পাই, তৌফিক দিও। পড়েন, আমিন। সেদিন আল্লাহ মিজানের পাল্লা বসাবেন। কিসের পাল্লা? আমার নামে নাম, আমার নাম কি পাল্লা বসাবে, ওটার নাম কি? কিন্তু এটা দাড়ি পাল্লা না, ওটা কি না?
ওটা নিক্তি পাল্লা, ওটা কি পাল্লা? কি পাল্লা? স্বর্ণকার কেউ আছেন? স্বর্ণের দোকানে চাকরি করে দেখে কেউ আছে? নাই। স্বর্ণের দোকানে যারা স্বর্ণ মাপে ওরা কি দাড়ি পাল্লা দিয়ে মাপে? নিক্তি পাল্লা। আপনারা নিমসারের মানুষ, এখানে মালামাল কেনা বেচা হয় খুব বেশি, আপনারা বুঝবেন ভালো। দাড়ি পাল্লা দিয়ে কি মাপে? লাউ মাপে, কদু মাপে, ডাইল মাপে, চাইল মাপে, আলু মাপে, পেঁয়াজ মাপে, ঠিক কিনা? তো দাড়ি পাল্লা দিয়ে যখন চাল মেপে দিলাম, চাল সামান্য দু চারটা বেশি গেল আমার লস নাই, আমি দোকানদার। আর কম দিল যে নিতেছে তারও তেমন লস নাই, কিন্তু আমি স্বর্ণের ব্যাপারী, স্বর্ণ কিনতে আসছে, স্বর্ণ যদি সামান্য কিছু ভুলে বেশি চলে যায় আমার ব্যবসা শেষ। আর যদি কিছু রেখে দেই তাহলে ক্রেতার মারাত্মক লস, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য স্বর্ণ দাড়ি পাল্লা দিয়ে মাপে না, এটা মাপে নিক্তি পাল্লা দিয়ে। সূক্ষ্মাতি সূক্ষ্ম ওজন করতে হয় সেখানে। এক কণা স্বর্ণ বেশি হয়ে গেলে দাম বেড়ে যায়, এক কণা কমে গেলে দামও কমে যায়, ঠিক কিনা? আল্লাহ যে মিজান, মিজান আমরা বলি যে মিজানের পাল্লা, এটার মিজান শব্দের বহুবচন হচ্ছে মাওয়াজিন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, সেদিন যার মিজানের নেকের পাল্লা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, তার আনন্দ আর দেখে কে? তার আনন্দ আর দেখে কে? সামনে থেকে এসে তাকে ডান হাতে আমলনামা দেয়া হবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবাইন ইয়াসীরা। সেদিন যাদের মিজানের পাল্লায় নেকের পাটটা ভারী হয়ে যাবে, তাদেরকে সামনের দিক থেকে এনে ডান হাতে আমলনামা দেয়া হবে। আল্লাহ, সে কঠিন দিনে আমাদের বাঁচানোর কেউ নাই, তুমি আমাদের সবাইকে ডান হাতে আমলনামা দিয়ে দিও, আমাদের হিসাবটারে তুমি সহজ করে দিও, পড়ে না আমিন। রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার করলে বাসরে এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার, পড়েন পড়েন। রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, পড়েন আমিন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, তার আনন্দ আর দেখে কে? তার আনন্দ আর দেখে কে? ওয়াআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, নেকের পাল্লা হালকা হয়ে যাবে, বদের পাল্লা ভারী হয়ে যাবে, তার সেদিন বাঁচানোর কেউ নাই, আছে? চিল্লায় বলেন। ওয়াআম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা আযহারিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা, সেদিন যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে নাকি? তাদেরকে পেছন দিক থেকে এনে বাঁ হাতে দেয়া হবে। আমরা আমলনামা কোন হাতে চাই? সবাই কর হাত দেখান, তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহ ডান হাতে আমলনামা দিয়ে দিও, চিল্লায় পড়েন আমিন। যাদেরকে বাঁ হাতে দেয়া হবে ওদের চিৎকার আর আমাদের হবে ইনশাআল্লাহ সেদিন আনন্দ, ঠিক কিনা? দুনিয়ার বুকে কষ্ট করে যান, আখেরাতে আনন্দ আছে না নাই? আর দুনিয়ার বুকে মোজ মাস্তি করে যায়, দাপট দেখায়, আখেরাতে তাদের জন্য শাস্তি আছে না নাই? বাঁ হাতে আমলনামা দেয়া হবে, তখন তারা মৃত্যুকে ডাকবে, আল্লাহ বলবে তোর আমলনামা তুই পর, কি কর আমলনামা? পড়া ছাড়া কোনো গতি নেই। কোরআনও শুরু হয়েছে ইকরা দিয়ে, কি দিয়ে? ইকরা মানে কি? পড়ো। আবার আখেরাতের কিতাবও শুরু হয়েছে ইকরা দিয়ে, ইকরা মানে কি? পড়ো। তাহলে এই মুমিনের কাজ হচ্ছে খালি পড়া, যখন সুস্থ আছেন পড়বেন, অসুস্থ হয়ে গেলে পড়বেন, বাড়িতে আছেন পড়বেন, গাড়িতে আছেন পড়বেন, অফিসে আছেন পড়বেন, অসুস্থ পড়বেন, সুস্থ পড়বেন, বিপদে পড়বেন, আপদে পড়বেন, পড়তে পড়তে মরবেন, পড়তে পড়তে মরার সময় পড়ার দরকার আছে না নাই? হুজুর মরার সময় আবার পড়বো কেমনে? মরার সময় পড়বেন লা ইলাহা মুহাম্মাদুর, পড়তে আপনারে হবে, বাঁচতে চাইলে মরার সময় পড়তে হবে, চিল্লা এখন, ঠিক কিনা? আল্লাহ বলবে নে, দুনিয়াতে অনেক আনন্দ করেছিস,
অনেক দাপট ছিল তোর, অনেক ক্ষমতা, তোর ভয়ে এলাকায় কেউ কথা কয় নাই, এরকম আছে না নাই? পর এই নে তোর আমল নামা, বা হাতে আল্লাহ কয় লাগবে না, বলবে আল্লাহ লাগবে না, আমল নামার দরকার নাই, আল্লাহ বলবে দরকার আছে নে তোর আমল নামা প। রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড় তুই তোর আমল নামা, পড় আমল নামা, পড়ে নিজেই একটা নাম্বার দে। ও মিয়া নিজে নিজের নাম্বার দেয়া যায় না? পরীক্ষা দিয়ে এসেই বলা যায় আমি কত পাবো, বলা যায় না? যে ছেলেটা গোল্ডেন এ প্লাস পাবে ওর চেহারা দেখলেই বোঝা যায় আছে না নাই? বের হয়েই বলে আমার এটা হয়েছে, এটা হয়েছে, সব হয়েছে, আমি 90 পাবো। আর যেটার কিচ্ছু হয় নাই, লাড্ডু গুড্ডু পাবে যেটা, ওইটাকে আমি কিচ্ছু পারি নাই, কিছুই লেখি নাই আমি, আমি পাবো লাড্ডু গুড্ডু, কি পাবো আছে না নাই? আল্লাহ বলবে পর, পরে তুই একটা নাম্বার দে, সে বলবে আল্লাহ আমি পড়তে চাই না, আল্লাহ বলবেন পর, আল্লাহর আদেশ পেয়ে ভয়ের চোটে পড়বে, পরে দেখে হায় হায় আকাম কুকাম যা করছি দেই সব লেখা, সব লেখা, একটাও বাকি নাই, কারণ আল্লাহ বলেছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা, ওমাইয়ামাল মিসকালা যাররাতিন, যাররা যাররা আমরা কি বলি, যাররা 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 জিনিসটা কি, শীতের দিনে টিনের ঘর, টিনের চাল আছেন আপনাদের, টিনের চাল যাদের আছে দেখবেন টিনের চালে ছিদ্র থাকলে ওটা দিয়ে সূর্যের আলো ঢুকে ঢুকে শীতের দিন সূর্যের একটা চিকন আলো ঘরে ঢুকে ছিদ্র দিয়ে ওইটার কাছে যাবে, দেখবেন এই সূর্যের আলোটার মধ্যে পাতলা ধুলিবালি দেখা যায়, দেখা যায় না ঘরের চারদিকে কোথাও এই ধুলিবালি নাই, কিন্তু টিনের ছিদ্র দিয়ে শীতকালে সকালে একটা চিকন ছিদ্র দিয়ে সূর্যের একটা আলো ঢুকছে, ওইটার কাছে গেলে ধুলাবালি আছে না নাই? এই ধুলাবালিটার নাম হচ্ছে আরবিতে যাররা, আরবিতে কি নাম? এই যাররা পরিমাণ ভালো করেছো এটাও দেখবে, যাররা পরিমাণ খারাপ করেছো এটাও দেখবে, ঠিক কিনা? ঠিক কিনা? এবার আমল নামা দেখে বলবে হায় হায় আকাম কুকাম যা করছি সব লেখা, ধর্ষণ করেছি লেখা আছে, টেন্ডারবাজি করলাম লেখা আছে, চাঁদাবাজি করেছি লেখা আছে, দাপট দেখিয়েছি লেখা আছে, অন্যের জমি অন্যায়ভাবে দখল করেছি লেখা আছে আছে না নাই? মানুষ মারছি লেখা আছে, গুম করছি লেখা আছে, অন্যায় ক্রস ফায়ার লেখা আছে, সব লেখা আছে না নাই? মালি হাযাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা আবার কেমন আমলনামা, ছোট ভালো বড় ছোট যা যে কোনো ধরনের আমল দুনিয়ার বুকে আমি করেছি সব আমলনামায় তুলে দিয়েছে কে? আপনি সামান্য একটা ভালো কাজ করেছেন, রাস্তায় দাঁড়িয়েছিলেন, একজন জিজ্ঞেস করেছে ভাই এখান থেকে 14 গ্রাম কিভাবে যাবো, আপনি দেখাই দিয়েছেন এই দিক থেকে গাড়িতে উঠলে এটা নিয়ে যাবে 14 গ্রাম, এটা মনে থাকবে না আমলনামায়, এত ছোট কাজও থাকবে, যাররা 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 তুলে দিবে, সুবহানাল্লাহ পড়ে। অন্যায়ভাবে কাউরে গালি দিয়েছেন, মনে কষ্ট দিয়েছেন, ব্যথা দিয়েছেন, পরের বারে রাম চুরি করে খাইছেন, এটা নাই আছে? যাররা যাররা, সে বলবে মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব, সব তুলে দিছে, এবার সে ফোন দিয়ে আটবে, দুনিয়াতে তো চাপা বাজে অনেক করছে, আজকে একটা চাপা মেরা দিই, বলবে আল্লাহ একটা কথা আছে, কি কথা? এ আমল নামা তো আমার না, কি বলবে? কত বড় ভালো মানুষ দেখছেন, কি বলবে? এটা আমার না, এর কারণ পৃথিবীতে অনেক মিছা কথা কইছে, কি কইছে? পৃথিবীতে অনেক মিথ্যা সাক্ষী দিয়েছে, খুনের আসামি মিথ্যা সাক্ষী দিয়ে বেকসুর খালাস, আবার ফেরেশতার মতো পবিত্র একটা মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির আসামি, এরকম আছে না নাই? তো ভাববে আজকে একটা মিছা কথা কয়ে দেখি না, লেট মি ট্রাই, একটু ট্রাই করি, বলবে আল্লাহ এটা আমি করি না, আমি ভালো মানুষ, আমি কি, আমি কি, আমি হাজী সাহেব, আল্লাহ এটা আমি করি নাই, ভুল করে তোমার ফেরেশতা আরেকজনের আমল নামা আমারে দিয়ে দিছে, নাউজুবিল্লাহ পড়বেন না, ফেরেশতারা ভুল করে, ফেরেশতারা ভুল করতে পারে, আল্লাহ বলবে এটা তোর আমল নামা, ও বলবে না আমার না, আল্লাহ বলবে তোর, ও বলবে আমার না, আল্লাহ বলবে আমি যদি প্রমাণ করিয়ে দিতে পারি এটা তোরই আমল নামা কি হবে, সে বলবে আমি মেনে নিব, আল্লাহ বলবেন কেরামান কাতিবিন নামে আমার দুজন ফেরেশতা আছে, ওই ফেরেশতার কাছে তোর আমল নামার একটা কপি আমার রাখা আছে, সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে কয়েন
কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলু কেরামান কাতিবিন দুজন ফেরেশতার কাছে তোর আমলনামার একটা কপি আমি জমা রেখে দিয়েছি ওই কপিটা রব্বুল আলামিন ব্যাকআপ ফাইল থেকে নিয়ে আসবে পড়েন সুবহানাল্লাহ এবার বলবে যে তোর আমলনামার আরেকটা কপি আমার পড়ার দরকার নাই কেরামান কাতিবিনের ফাইল তোর ফাইল দুইটা মিলা এবার ধরা আছে না নাই কথা কোন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় কি দেয় ফেরাউনরে কি দিছিল ছেড়ে দিছে নমরুদরে কি দিছিল ছেড়ে দিছে আবু জাহিল্লারে কি দিছিল ছেড়ে দিছিল এখনো দেখা যাচ্ছে আল্লাহ অনেক ছাড় দেয় অনেককে অনেক ছাড় দেয় সুযোগ দেয় কিন্তু তিনি ছেড়ে দিবেন না চিৎকার করে বলেন ঠিক কি না পড় এই তোর আমলনামা এই কেরামান কাতিবিনের ব্যাকআপ ফাইল মিলিয়ে মিলিয়ে দেখবে প্রতিটা বাক্য নয় শব্দ নয় অক্ষরে অক্ষরে মিলে যা পালাবার কোনো সুযোগ আছে চিল্লায় বলেন আছে এরপরে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে কারণ মিছা কথা কয়ে যদি পার পাওয়া যায় লস কি তাতে বলবে আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে আমার কাছে আরো প্রমাণ আছে তোর মাথাটা উপরের দিকে কর এরকম কর আল্লাহ বলবে তোর এইখানে একটা ছোট্ট লকেট সিম কার্ড ডিজিটাল লকেট আমি প্রত্যেকের গলায় দিয়ে দিয়েছি তুই দুনিয়াতে যা বলেছিস যা করেছিস সবকিছু এই ডিজিটাল লকেট আমি তুলে দিয়েছি আল্লাহর কোরআন সাক্ষী বানী ইসরায়েল আল্লাহ বলেছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা প্রতিটা মানুষের এই যে গন্ড দেশে সূরা বানী ইসরায়েল খুলে দেখেন এইখানে রব্বুল আলামিন একটা লকেট দিয়েছেন যা বলি যা করি ওই লকেটের মধ্যে সিম কার্ডের মতো তুলে রেখেছে কে ওইখান থেকে আল্লাহ প্রিন্ট আউট করে আরেকটা আমলনামা বের করবেন এবার বলবে তিনটা মিলা এবার বাইরে গেছে আরেকটা এতক্ষণ আসলে কয়টা দুইটা এখন হইছে কয়টা তিনটা মিলা মিলা মিলাইতে থাকলে কি আর মিলাবে আকাম কুকাম সব লেখা কই যায় কিভাবে পার পায় বলবে আল্লাহ সবই ঠিক আছে কিন্তু আমি করি নাই বিচার মানি কথা কয় না বিচার মানি তালগাছ আছে শেখরপুরে আছে আছে বিচার মানি তালগাছ আমার আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে আমি আরো প্রমাণ আছে আমার কাছে তোর প্রতিটা আমলনামার প্রথম পৃষ্ঠায় দেখ তোর আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আছে সুবহানাল্লাহ কোন ফিঙ্গারপ্রিন্ট বুঝেন আঙ্গুলের ছাপ সুবহানাল্লাহ কি অথেন্টিকেশন আল্লাহর কাছে ক্রস চেক ডাবল চেক রি চেক যত ভাবে চেক করা হবে প্রতিটা চেকেই আমলনামা মিলে যাবে চিৎকার করে পড়েন আল্লাহু আকবার আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউয়িয়া বানানা মনে করেন না আঙ্গুল এমনি এমনি দিছে এই আঙ্গুলের অনেক কাজ এই আঙ্গুল দিয়ে মানুষ ক্যারাম খেলে আরেকজনের গুতা মারে এই আঙ্গুলের কাজ ক্রিকেটেও আছে না নাই এটা করলে বুঝায় যে আই লাইক ইউ এটা কি এটা কি এটা হচ্ছে ডিসলাইক হ্যাঁ আবার ক্রিকেটে দুইটা তুললে কি হয় ওই যে সব মুখস্থ এরপরে একটা তুললে কি হয় খাইছে খাইছে সব মুখস্থ দুইটা তুললে ছক্কা একটা তুললে বাইরো তুই বাড়ো বেড়া ঠিক কি না আল্লাহ বলেন বিভিন্ন খেলা খেলো আঙ্গুল দেখাও ছক্কা মারো আউট দাও কিন্তু এইখানে তোমার আঙ্গুলের ছাপ আছে না নাই কি আজীব তামাশা একটা আঙ্গুলের ছাপের সাথে আপনি খেয়াল করে দেখবেন এখানে ছোট ছোট খুব খেয়াল করলে দেখা যায় এরকম রেখা দেখা যায় গোল 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 কিভাবে মিলেছে একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল নাই আমার সাথে ওনার নাই ওনার সাথে ওনার নাই ওনার সাথে ওনার আঙ্গুলের ছাপের মিল নাই আরে উনি আর আমি তো দূরের কথা আমার একটা আঙ্গুলের সাথে আমার আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই ফ্রান্সিস গ্যালটন এটা আবিষ্কার করেছে 1880 সালে আর 1500 বছর আগে এই কথা কোরআনে বলে দিয়েছে কে এখন ইমিগ্রেশনে গেলে লাগে সিম কার্ড তুলতে গেলে বায়োমেট্রিক অথেন্টিকেশন লাগে
তারপরে ইমিগ্রেশনে লাগে, পাসপোর্ট অফিসে লাগে, দলিলে লাগে। আবার যারা দলিলে এগুলো করতে না পারে তাদের টিপ সই দেয়া লাগে, ঠিক কিনা? একজনের সই আরেকজনের সাথে মিলবে। মানুষের হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, পশুদের হচ্ছে ফুটপ্রিন্ট। প্রাণীদের কি? ছাগলের ফুটপ্রিন্ট, গরুর ফুটপ্রিন্ট, বাঘের, বাঘের আঙ্গুল আছে, বাঘের হাত আছে, বাঘের চারটাই কি? এই যে সুন্দরবনে আমাদের কয়টা বাঘ আছে এটার কিন্তু হিসাব আছে, কারণ সুন্দরবনের কিছু অংশ আমাদের, বাকি অংশ ইন্ডিয়ার। জানেন এটা? ইন্ডিয়ার বাঘ কয়টা, আঙ্গু বাঘ কয়টা, হিসাব আছে। তো বাঘগুলোর হিসাব হলো কি করে? এই ফুটপ্রিন্ট দিয়ে। একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল নেই। কারিগরটা কে? চিল্লায় বলেন কে? আবার যারা হজ করেছেন কিংবা উমরা করেছেন, কাবা ঘরের পাশে ছোট্ট একটা মিনারের মতো আছে, ওই মিনারের ভেতরে একজন নবীর পায়ের ছাপ আছে না নাই? ওয়াত্তাখিদু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, পড়েন আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিমের পায়ের ছাপ আল্লাহ রেখে দিলেন জান্নাতের একটা পাথর। সাইয়েদনা ইব্রাহিম তার ছেলেকে নিয়ে, সাইয়েদনা ইসমাইলকে নিয়ে আল্লাহর ঘর বানানো শুরু করলেন। বানাতে বানাতে আর উপরের দিকে বানাতে পারে না, ছেলে পাথর এনে দেয়, সাইয়েদনা ইব্রাহিম রাখতে পারে না। আল্লাহরে বললেন, আল্লাহ আর একটু বানানো লাগবে কিন্তু আমি তো নাগাল পাই না। আল্লাহ বললেন, ইব্রাহিম টেনশন নিও না, চিন্তার কারণ নাই, জান্নাত থেকে স্পেশাল একটা পাথর এনে দিলাম, এই পাথরের উপর দাঁড়িয়ে যাও, যতটুকু মন চায় লিফটের মতো পাথরটা উপরে উঠে যাবে, আবার কাজ শেষ হলে নিচের দিকে নেমে যাবে। সুবহানাল্লাহ, কি নবী! বাবা হচ্ছে রাজমিস্ত্রি, চিফ মিস্ত্রি, ছেলে হচ্ছে জোগালি, দুইজনকে দিয়ে আল্লাহ কাবা বানালেন, আবার কাবা ঘর ঝাড়ু দেওয়ালেন। কোন সুবহানাল্লাহ! মসজিদেরই ঝাড়ু বড়দার ও কামারে হাত, শোনো আমারে মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত, পড়েন আমিন। তার মানে বামপন্থীর আমল নামা ছাড়া বামপন্থীর আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আল্লাহর কাছে আসে না নাই? আল্লাহ বলবে দেখ, মিলে যাবে, একটার পর একটা অথেন্টিকেশন হবে। কিন্তু সে বলবে, আল্লাহ আমি করি নাই। কি বলবে? আল্লাহ বলবে, এবার তোর মুখকে আমি আটকে দিলাম, তোর ঠোঁট দুইটাকে আমি একসাথে করে দিলাম। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পড়েন সুবহানাল্লাহ। এবার ওর ঠোঁট বন্ধ হয়ে যাবে, মুখ দিয়ে আওয়াজ নাই, ওর হাত বলবে, আল্লাহ এই হাত দিয়ে অন্ধকার রাতে আমি একজনকে মেরেছি, এই পা বলবে, এই পা দিয়ে আমি ওই জায়গায় অন্যায় কাজ করার জন্য গিয়েছি। সাক্ষী আছে না নাই? কথা বলেন, সেদিন বাঁচার কোন উপায় আছে? এজন্য আল্লাহ বললেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, পড়েন আল্লাহু আকবার। ওই দিন বাঁচার উপায় নাই, ওই দিন তার কপালে আছে আগুন, ওই দিন কপালে কি? নারুন হামিয়া, দ্য ব্লেজিং ফায়ার, দ্য ব্লেজিং ফায়ার, জ্বলন্ত প্রজ্বলিত আগুন। আল্লাহর শাস্তি বড় শাস্তি, এজন্য আগুন দিয়ে প্রাণী মারাও নিষেধ, কারণ আগুন দিয়ে শাস্তি দিবে শুধু একজন, তিনি কে? আর আমরা দোয়াতেও বলি, ওকিনা আযাবান, আল্লাহ আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও। এজন্য আগুনের শাস্তি থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? নামাজ ধরে না ছেড়ে, চিল্লায় বলেন, পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে, আব্বা আম্মার খেদমত করতে হবে, কোরআন পড়তে হবে, আর ইসলামের পক্ষে থাকতে হবে, চিল্লায় কোন, ঠিক কিনা? তা না হলে কপালে জুটবে নারুন হামিয়া, দ্য ব্লেজিং ফায়ার, আল্লাহ এই আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও, জাহান্নাম থেকে আমাদের বাঁচাও, আমাদের পরিবারকে বাঁচাও, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাও, চিল্লায় পড়ে না আমিন। কেয়ামতের নকশা চোখে আল্লাহ তুলে ধরছে না? কেমন হবে কেয়ামতটা আজকে বুঝতে পারছেন না? এটার ভয়, এই কেয়ামতের বিভীষিকাময় কেয়ামতের ভয় আমাদের অন্তরে আছে না নাই? কেয়ামতের ভয় যাদের অন্তরে থাকে তার দ্বারা কি কোনো পাপ কাজ করা সম্ভব? কথা বলেন, কারণ তার অন্তরে ভয় থাকে একজনের, তিনি কে? আল্লাহর ভয়কে আরবিতে বলে তাকওয়া। আরবিতে কি বলে? এই তাকওয়া যদি কারো অন্তরে থাকে তার দ্বারা কোনো অন্যায় করা সম্ভব হয়। আল্লাহ আমরা যেন বেশি বেশি মুত্তাকি হতে পারি, তুমি তাওফিক দাও। আরো জোরে পড়েন আমিন।
যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায়। উঠতেছেন কেন আপনারা? বসেন বসেন, কথা দিয়েছেন একসাথে বিদায় নেবেন, বসেন। সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়, আমরা পড়ি আমিন।